আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা কি সবাই ভালো আছি? ধন্যবাদ। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য উপস্থিত হয়েছে। আমি আরো স্পেশালি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের উপস্থিত যারা স্টকার আছেন, যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে স্টকে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু আপনাদেরকে দেখতে চাচ্ছি কতজন স্টকার আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে উপস্থিত আছেন আপনারা এখানে স্টকার। আর এই জন্য আমাদের আরো বেশি স্টকিজ হতে হবে এবং আরো যারা অলরেডি আছেন তারা আরো অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। আমি সকল স্টকারকে বলবো, আপনি হয়তো বা জানেন না যে আপনার পাওয়ারটা কি, আপনার বেনিফিট কেমন, আপনি কিসের সাথে আছেন, কোন কোম্পানির স্টকার ডিলার হিসেবে আপনি আছেন, আপনি হয়তো এটা এখনো ফিল করতে পারবেন না। আমি দুইটা দেশের দুইটা এক্সাম্পল দিচ্ছি। আমি মালয়েশিয়া একটা স্টক কিসের তেনার এক মাসের ইনকাম দেখেছি বাংলাদেশি প্রায় 30 লক্ষ টাকা প্লাস। আপনি কিন্তু স্টকার, ওই ব্যক্তি স্টকার, হয়তো ড্যাশ ডিফারেন্ট, উনি মালয়েশিয়া আপনি বাংলাদেশে। আমি আরো একটা স্টকিজ দেখেছি, সেটা হলো ফিলিপিন্সে, যিনি ওইটা আমি সেটটা সরাসরি দেখিনি, অনলাইনে দেখেছি, ওটাও প্রায় 20 লক্ষ টাকার উপরে, এটা এক মাসের একটা ইনকাম দেখেছি একজন স্টকারের। তো ভাই, আমরা বাংলাদেশে ডিএক্সএন এর সাথে আছি, আমরা যারা স্টকার আছি, ইনশাল্লাহ আমরা যদি ভালো সার্ভিস দিই আমাদেরও এরকম হতে পারে কিনা। তার মানে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যারা লিডাররা আছি, মনে করেন আমার বিশাল টিম, আলহামদুলিল্লাহ এই বিশাল টিমের টোটাল সেল কিন্তু আমাকে হিট করে, রাইট? সেলটা আমাকে হিট করে কিন্তু বোনাসে টোটালি আমাকে হিট করে না, রাইট? কিন্তু একজন স্টকার একটা জিনিস লক্ষ্য করেন, আপনার টোটাল যা স্টকিস থেকে যা সেল হবে পুরোটাই আপনাকে হিট করে, পারে কিনা? তাহলে আপনাকে একটু আরো একটু দায়িত্বশীল হতে হবে, কারণ ইতিমধ্যে বাংলাদেশে বিজনেসে আমি ফিল করতেছি, আমার বিজনেস কিছু বিজনেসে প্রবলেম হচ্ছে, কমে যাচ্ছে ব্যবসা মনে হচ্ছে, ঠিক কমার পিছনে আমি কিছু দুইটা প্রবলেম খুঁজে পেয়েছি, অনেকগুলো প্রবলেম থেকে দুইটা আমি মেজরিটি পেয়েছি। একটা হলো আমাদের স্টকাররা, যারা স্টকার আছেন তারা ইনস্ট্যান্ট আপনার সার্ভিস দিচ্ছে না, এটা আমি ফিল করতেছি, যে কারণে বাংলাদেশে আমাদের অনেক সেল কমে যাচ্ছে, এ হলো একটা। দ্বিতীয়টা হলো আমরা একজন ব্যক্তিকে যখন মোটিভেট করি ডিএক্সএল এর প্রতি, তাদেরকে আকর্ষণ তৈরি করি, তখন কিন্তু ডিএক্সএল এর সত্যিকারের ভিউটা তুলে ধরি সারা ওয়ার্ল্ডে, ডিএক্সএল অবস্থানটা, বাংলাদেশের অবস্থানটা এবং ডিএক্সএল এর প্রোডাক্ট এভরিথিং। কিন্তু ওই ব্যক্তিটাকে তার নিয়ারেস্ট কোন সার্ভিস সেন্টারে পাঠানোর পরে কি ঘটে জানেন? সে ওই লোকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সে ব্লকে রাখে। কেন এমন হবে? কেন? কারণ একজন স্টকার সে অনলি ফিল করে আমি স্টকার, কিন্তু সেটা ফিল করে না, সে কিন্তু একটা কোম্পানি। ডিএক্সএন বাংলাদেশে হেড অফিস থেকে সার্ভিস পুরো বাংলাদেশে দিয়েছে না, কিন্তু আপনার চাইলে আপনার এরিয়াতে বসে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু সার্ভিস দিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অনেক স্বচ্ছ হতে হবে, আরো ভালো সার্ভিস দিতে হবে, যদি সবাই আপনার আপনার সার্ভিসে হ্যাপি থাকে তাহলে অনলাইনে সারা বাংলাদেশে কিন্তু আপনি সার্ভিস দিতে পারবেন। তাহলে কি ওই যে মালয়েশিয়ার ওই 30 লক্ষ টাকার মতো ইনকাম কি হবে না? ওই ফিলিপিন্স 20 লক্ষ টাকার মতো ইনকাম হবে না? অবশ্য হবে। লিডারশিপ বিজনেস পডকাস্ট, প্লিজ আমি স্টকারদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আমাদের এই বিজনেসের প্রাণ, আপনাদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা প্রান্তে কিন্তু প্রতিটা ঘরে ঘরে ডিএক্সএন ঢুকবে, এর জন্য আপনারা আমাদেরকে একটু ভালো সার্ভিস দিবেন, এর জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল। পাশাপাশি মাথায় রাখবেন আমাদের অনেক স্টকার আছে যারা কিন্তু স্টকিস নেওয়ার পরে বিজনেসটাকে ভুলে যায়। মনে রাখবেন বিজনেসটা ওই যে বন্যার পানিতে যেরকম সবাই ট্রেডিশনাল সব শেষ, আপনি স্টকার কিন্তু একসময় শেষ হয়ে যাবেন, বাট আমাদের মতো যদি নেটওয়ার্কার হন তাহলে কিন্তু কখনো শেষ হবে না, রাইট? কারণ আমাদের বিজনেস কোথায়? পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীতে কিনা, সুযোগ আপনার আছে কিনা। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, গুড রাউন্ড।